हेलो मामी एंड डैडीज वेलकम बैक टू माय चैनल। तो आज हमें तुम्हारे साथ शेयर करब पांचटी फल जेई फलगुली खावाले शिशुदेर वेट गेन होते किन्तु बाध्य। ए फलगुली खावाले शिशुदेर ओजन किन्तु द्रुत हारे बृद्धि पाबे। ए पांचटी फल किन्तु शुधु वेट गेन करते नय शिशुदेर ब्रेन डेवलपमेंट भालोभावे होतेओ किन्तु साहाज्य करे थाके। ताछाड़ा शिशुदेर इम्यूनिटी सिस्टेम किन्तु मजबूत होते साहाज्य करे थाके। ये पाँचटी फल छय थेके बारो मासेर बाच्चादेर पिउरिफर्मे देवा जाबे। आमी आमार शिशु रेयान के पिउरिफर्मे किन्तु दिए थाकी। तो चलो देखे नाओ पाँचटी फल की कि आर आमी किभाबे रेयान के सार्व करे थाकी। प्रथम जे फलटिर नाम बोलबो सेटी होच्छे आम। ये फलटी शिशुदेर छ मास होये गेले किन्तु देवा जाबे। आमे आछे 135 থেকে 150 অবধি ক্যালোরি, যেটা ওয়েট গেইন করতে কিন্তু খুব কার্যকরী। এটিকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এটিকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। ক্যালোরি ছাড়া আমে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন B6, যেগুলি শিশুর ইমিউনো সিস্টেম কিন্তু মজবুত করতে সাহায্য করে থাকে। তাছাড়া ব্রেন ডেভেলপমেন্ট হতেও কিন্তু সাহায্য করে থাকে। আর যেহেতু এর মধ্যে আছে ন্যাচারাল সুগার, সেই জন্য শিশুরা কিন্তু খুব মজা করেই খেয়ে থাকে। এটা আমি রেয়ানকে কিন্তু পিউরিফর্মে খাইয়ে থাকি। তাছাড়া আমি আছে কার্বোহাইড্রেট, সেই জন্য কিন্তু শিশুরা বেশি এনার্জিও পেয়ে থাকে। আর আম কিন্তু ওয়েট গেন করতে খুবই সাহায্য করে থাকে। শিশু যদি এক বছরের ঊর্ধ্বে হয় তাহলে শিশুকে কিন্তু ম্যাঙ্গো স্মুথি সার্ভ করা যেতে পারে। দুই নম্বর ফলটির কথা বলবো, সেটা হলো অ্যাপেল। অ্যাপেল তো ইমিউনিটি বুস্ট করতে এক নম্বরের ফল বলা হয়ে থাকে। তাছাড়া অ্যাপেলে প্রচুর পরিমাণে ক্যালোরিস আছে, সেই জন্য কিন্তু ওয়েট গেন করতেও সাহায্য করে থাকে। তাছাড়া এর মধ্যে আছে প্রোটিন, আর আছে ন্যাচারাল সুগার, আর আছে কিছু পরিমাণে ফাইবার। তো অ্যাপেলটিকে আমি ভালোভাবে ধুয়ে এর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটিকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে কুকারের মধ্যে অ্যাপেলটিকে দিয়ে দিয়েছি আর খুব অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ এই জলটিকে কিন্তু আমি পেস্ট করার সময়ে ব্যবহার করব। এই জলটিকে ফেলে দিলে কিন্তু অ্যাপেলের আর উপকারিতা থাকবে না। তো অ্যাপেলটিকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এইটি ঠান্ডা হয়ে গেলে আমি একটি গ্রাইন্ডার জারে নিয়ে অ্যাপেলটিকে ভালোভাবে পিউরিফর্মে বানিয়ে নেব। শিশুকে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপেল দেওয়া দরকার। অ্যাপেল কিন্তু ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে থাকে। তো আমার অ্যাপেল পিউরি রেডি আর এইভাবেই কিন্তু আমি রেয়ানকে সার্ভ করে থাকি। আর শিশুরা কিন্তু অ্যাপেল পিউরি খেতে বেশ পছন্দ করে, কারণ যেহেতু এর মধ্যে আছে ন্যাচারাল সুগার। পরবর্তী যে ফলটির নাম বলবো সেটি কলা। কলা কিন্তু ওজন বৃদ্ধি করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কলার মধ্যে আছে 110 গ্রাম মতন ক্যালোরিস, তাছাড়া আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম। আমি কলাটিকে টুকরো টুকরো করে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ফর্মুলা মিল্ক। তোমরা চাইলে ব্রেস্ট মিল্কও দিতে পারো। আর যদি বাচ্চা 1 বছরের ঊর্ধ্বে হয় তাহলে কাউ মিল্কও এর মধ্যে ইউজ করতে পারো, আর ড্রাই ফ্রুটসও কিন্তু দিতে পারো। তো ভালোভাবে গ্রাইন্ড করে আমি এইভাবে কিন্তু রেয়ানকে সার্ভ করে থাকি। এই ব্যানানা স্মুথিটি শিশুদের ওজন বৃদ্ধি করতে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এর পরবর্তী ফলটি হলো পাপায়া। পাপায়াতে আছে 120 গ্রাম মতন ক্যালোরিস, তাছাড়া প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি, আর তাছাড়া আছে কার্বোহাইড্রেট আর প্রচুর পরিমাণে ফাইবার। পেঁপেটিকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে কিন্তু পেঁপেটিকে ধুয়েও নিতে হবে, আর পেঁপে যেন বীজ না থাকে সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি পেঁপেটির পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু পিউরি বানিয়ে রেয়ানকে সার্ভ করে থাকি। পেঁপেতে যেহেতু ভিটামিন সি আছে, সেই জন্য কিন্তু ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে থাকে। পাপায়াতে আছে হাই ফাইবার, সেই জন্য কনস্টিপেশনের প্রবলেম কিন্তু সারাতে সাহায্য করে থাকে। পাপায়া শিশুর 7 মাস বয়স থেকে কিন্তু দেওয়া যাবে। পরবর্তী ফলটি হলো নাশপাতি বা পেয়ার। এই ফলটি শিশুর 7 মাস বয়স থেকে কিন্তু দেওয়া যাবে। এর মধ্যে আছে ফাইবার, ভিটামিন সি আর পটাশিয়াম।
এটাও কিন্তু খেতে বেশ মিষ্টি, সেই জন্য কিন্তু শিশুরা খেয়েও নেয়। এটা কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়াতে খুবই সাহায্য করে থাকে। তাছাড়া যেহেতু ফাইবার আছে সেহেতু কনস্টিপেশন সারাতেও কিন্তু সাহায্য করে থাকে। প্রথমে নাশপাতিটিকে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে এটিকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে তার পেস্ট বানিয়ে নিতে হবে। নাশপাতিতেও কিন্তু খুব অল্প পরিমাণে জল দিতে হবে সিদ্ধ করার সময়। বেশি পরিমাণে জল দিলে জলটি ওয়েস্ট হবে আর নাশপাতির গুণাগুণ কিন্তু চলে যাবে। তো 7 মাস থেকে 12 মাসই বয়সী শিশুদের এইভাবে কিন্তু নাশপাতি সার্ভ করা যেতে পারে। তো রেয়ানকে কিন্তু আমি এইভাবে পিউরিফর্মে দিয়ে থাকি। 7 থেকে 9 মাসই বয়সী শিশুদের খাদ্য তালিকায় যে ফলগুলি রাখা যেতে পারে সেগুলি হলো আম, কলা, অ্যাপেল, পেঁপে, নাশপাতি, তরমুজ, অ্যাভোকাডো, বেরিস। লেবু জাতীয় ফলগুলি কিন্তু শিশুদের 9 মাসের পরেই দেওয়া হয়ে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক দিতে ভুলো না। আর অবশ্যই বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করো। তো থ্যাংকস ফর ওয়াচিং।